আসসালামু আলাইকুম। ছাদ কৃষি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গাছ লাগান, পরিবেশ বাঁচান এই স্লোগান নিয়ে আমরা প্রত্যেকে আমাদের বাসার ছাদে আঙ্গিনায় যে যেখানে পারি অবশ্যই ফলন্ত গাছ লাগাবেন সবাইকে অনুরোধ করা হলো। দর্শকবৃন্দ, আজকের কথা না বাড়িয়ে আমি যে বিষয় আপনাদের জানাবো, যে যারা ছাদে গাছ লাগান তাদের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন। আর যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা দেখে তাদের বাসার ছাদে গাছগুলো এইভাবে পরিচর্য করতে পারে। দর্শকবৃন্দ, আজকের আমি আপনাদের জানাবো যারা ছাদ বাগানে গাছ লাগান দেখবেন গাছে ফল পর্যায়ক্রমে দিনের পর দিন যখন হয় তখন ফল অনেক ছোট হয়ে যায়, কম হয়। কিন্তু কী কাজ করলে আপনার গাছের ফল স্বাভাবিক থাকবে, আপনারা এইভাবে আপনার বাসার ছাদে গাছ পরিচর্য করবেন, ইনশাল্লাহ আপনার ফল পর্যায়ক্রমে যেমনটা ছিল এমনটা পাবেন। দর্শকবৃন্দ, আজ যে কথা না বাড়িয়ে সেদিকে যাই, এই যে আমার এই প্যারা গাছটার বয়স আপনারা দেখেন, আমার এই প্যারা গাছটার বয়স 4 বছর বয়স। আমি মাছের ক্যারেটে লাগিয়েছি, আপনারা এভাবে লাগাবেন। যে মাছের ক্যারেট বাজার থেকে ক্রয় করতে গেলে আপনার 350 টাকা লাগবে। আর দর্শকবৃন্দ, নতুন কিনবেন না, পুরাতন কিনবেন, কারণ পুরাতন রেট কম পাওয়া যায়। তারপরে একটি প্যারা গাছ কিনবেন, হাইব্রিড প্যারা। এই প্যারাগুলো অনেক বড় হয়ে থাকে, যা বাংলায় কেজি প্যারা নামে পরিচিত। আপনারা নার্সারি থেকে কিনবেন, কারণ প্যারা গাছের দাম অনেক কম, সেই তুলনায় হয় 30 টাকা 40 টাকা দিয়ে আপনি হাইব্রিড আপনি প্যারা গাছ কিনবেন। দর্শকবৃন্দ, প্যারা গাছ বড় কিনবেন না, হয় 1 হাত লম্বা এমনটাই কিনবেন। আপনি এইভাবে লাগান আর দেখেন আমার এই প্যারা গাছটা সোজা না, আঁকা বাঁকা করছি, কারণ আছে, আপনাদের সেই বিষয়ে জানাবো। দর্শকবন্ধু, আমি আপনার যাদের এটা এই যে আপনার কাউসি বলে এগুলো বাজার থেকে কিনবেন, এটার দাম 300 টাকা দাম। যারা গাছ লাগান ছাদে তাদের এগুলো ডাল কাটতে অনেক সুবিধা হয় এগুলোতে। আর যে বিষয়টা বলবো যে গাছের ফল কিভাবে আপনার ধীরে ধীরে যেন স্বাভাবিক থাকে আপনারা অবশ্যই দেখবেন। দর্শকবৃন্দ, আমার এই গাছটি এই দেখেন, এটা প্যারা গাছ। প্যারা গাছে যখন দেখবেন এই যে আপনার এই ডালটায় আপনার 3টা ডাল হয়েছে, তার এই একটাতে একটা প্যারা আর একটাতে একটা প্যারা, আর এই ডালটায় কোনো দেখেন প্যারা নাই। যেহেতু আমার 2টো ডালে ফল আছে আর একটা ডালে ফল নাই, এই ডালটা আমার কোনো কাজে আসবে না। অবশ্যই আমি এখন এই ডালটা আমি কেটে দিলে আমার কোনো ক্ষতি হবে না, বরং এইখান থেকে শক্তি ওইখানে চলে যাবে, আপনার ফলগুলো বড় হয়ে যাবে। দর্শকবৃন্দু দেখেন, এইভাবে আপনি আপনার বাসার ছাদে এক প্রকার 2টো কাজ করতে পারেন। গাছটা কাটিং হয়ে গেল আর আপনার ফল বেশি বড় হবে। আর দেখবেন এই যে ডাল কাটার ফলে আপনার অন্য সাইড দিয়ে ছোট ছোট যখন কসমি বের হবে তখন নতুন কসমিতে ভালো ফলন আশা করা যায়। এই দেখেন ছোট্ট ছোট্ট এই যেখানে কসমি, এই দেখেন এই সাইড দিয়ে কসমি বের হবে, যত কসমি বের হবে তত আপনি বেশি বেশি ফল পাবেন। আর দর্শকবৃন্দ, আমার এই প্যারা গাছটা দেখেন, এই দেখেন এর 2টো প্যারা 1 কেজি হবে, এখানে 2টো প্যারা 1 কেজি হবে। তারপরে আরও দেখেন এই যে প্যারা গাছ, এই দেখেন 1-1 ডালে 2টো করে প্যারা হয়েছে, যা অনেক বড়। দেখেন এই দেখেন এই ওই দেখেন ওই প্যারা, আমার এই গাছটায় এখনও 50 থেকে 60টা প্যারা আছে। দর্শকবৃন্দ সবাই দেখেন, আপনি এইভাবে যদি কাটিং করেন ইনশাল্লাহ আপনি বেশি ফলন পাবেন। এ দেখেন আমার গাছটা অনেক উঁচা হয়ে যাচ্ছে, গাছ কখনো উঁচা হতে দিবেন না, কারণ আপনার পোয়াট অনুযায়ী, আপনার পোয়াট যদি এরকম ছোট থাকে
তাহলে আপনি গাছ লম্বা রাখতে পারেন, সর্বোচ্চ হলো 5 ফুট 7 ইঞ্চি, তার বেশি লম্বা রাখবেন না, কারণ আপনার ক্যারেট অনুযায়ী আমি বলতেছি। আপনার যদি এমন ক্যারেট হয়ে থাকে তাহলে আপনি 5 ফুট 7 ইঞ্চির ঊর্ধ্বে গাছ রাখবেন না। যদি গাছ লম্বা হয় তাহলে দেখেন আপনার গোড়ায় অনেক শক্তির প্রয়োজন, আপনি সেইভাবে শক্তি যোগান দিতে পারবেন না। অবশ্যই আপনার যদি 5 ফুট 7 ইঞ্চি লম্বা হয়ে থাকে তাহলে আপনার স্বাভাবিক থাকবে। এই দেখেন আমার অনেক লম্বা হয়ে গেছে, এইভাবে আমি কাটিং করে এটা ডাল কেটে দেব। এই যে এইভাবে আপনার কেটে দিবেন, এই যে এই যে কেটে দিবেন, এইভাবে কেটে দিবেন, তাহলে আপনি বেশি বেশি ফল আশা করতে পারেন। আর যত ডাল ছাটাবেন যাতে আপনার ফল আসেনি, যদি বেশি ছাটান তাহলে অন্য সাইডে যায়, যেখানে ফল আছে ওই ফলগুলো আস্তে আস্তে ওইখানে শক্তি পাবে, ওইখানে বড়ো হবে। দর্শকবৃন্দু সবাই এভাবে দেখে আপনি আপনার বাসার ছাদে গাছ পরিচর্য করতে পারেন। প্যারা গাছ, কারণ প্যারা গাছের শিকড় সবসময় বাসানো থাকে, আপনি এভাবে আপনার বাসার ছাদে কাটিং করতে পারেন। আর এই দেখেন প্যারা গাছে আপনি মাঝে সাঝে যখন ফুল আসবে তখন আপনি স্প্রে করবেন। এই যে ওষুধ স্প্রে করবেন, এই দেখেন পেয়ারা, এই যে পেয়ারা, এটার ওজন আছে প্রায় 1 কেজি, দুটো 1 কেজি। সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।